সুপ্রিয় দর্শক, ইছামতি আগ্রো টিভির এই এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সাথিয়া রাজু ভাইয়ের ফার্ম। একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু খুব লাভজনক অবস্থানে আছেন। উনি যে কয়টাই ছাগল পালেন, কোয়ালিটি সম্পূর্ণ তোতাপুরি ছাগল উনি লালন পালন করেন, আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটি ভিডিওতে আপনাদেরকে বিষয়ে দেখাইছি, এটা হচ্ছে তোতাপুরি পাঠা, অরিজিনাল তোতাপুরি পাঠা, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ। মুখের ডিজাইনটা এবং মুখের উপর যে ব্যান্ডটা, দুইটার কম্বিনেশন খুব সুন্দর এবং কালারটা চকলেট কালারের। ভাই পাঠা তো আপাতত রেখে দেবেন নাকি? সেল করার কোনো চিন্তা ভাবনা নাই? জি, 1 বছর পরে সেল করবে। আমরা ভিডিও ডিসক্রিপশনে হয়তো নাম্বার দিয়ে দেবো, আপনারা ভবিষ্যতে যোগাযোগ করতে পারবেন। ও আচ্ছা, বাচ্চা যদি বিক্রির উপযোগী হয় তাহলে ভাই বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা, মোটামুটি দুধ ছাড়লে হয়তো আপনাদের যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে ভাই এটা বিক্রি করবে। একটু মুখটা ঘুরাই দেন, ওর মায়ের ভাই মার ইয়া মার বানে লাগাই দিয়েন নাকি? তো এই এই পাঠা বাচ্চাটা যদি আপনাদের দোয়ায় এটা যদি দুধ ছাড়া ছাড়া ভাব হয় তখন এটা বিক্রি হবে। রাজু ভাই এটা কথা দিয়েছেন যে তিনি এটা বিক্রি করবেন যদি আপনাদের পছন্দ হয়। অলরেডি যোগাযোগ শুরু হয়ে গেছে, ওর মাকে আরেক একজন নিতে খুব আগ্রহী ছিল, কালকে প্রায় আসছে বাসাতে টাকা নিয়ে আসছে, 80,000 টাকা নিয়ে আসছে এটা নেওয়ার জন্য, কিন্তু দেন নাই আজকে আবার বাচ্চা। তাহলে তো এখন আপনার অনেক লাভজনক অবস্থানে আছেন, বিক্রি করলে তো বলা যায় যে আসলে লসই যেত, হ্যাঁ মানে মূলধনটা চলে যেত। আছি মোটামুটি ভালো অবস্থায় আছি মাশাআল্লাহ। তবে আমার তো এখন ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি ধরনের আপনার রোগের সম্মুখীন হন, মানে কমন যে রোগগুলো এই ছাগলগুলো পালতে গিয়ে? যদি যে কোনো লোক যদি কৃমি থেকে মুক্ত রাখে তার ছাগলকে, আর ঠান্ডা থেকে, আর ছাগলের তেমন কোনো রোগ হবে না আমি এটা আমার বিশ্বাস। তারপর যদি ছোটখাটো কোনো রোগ হয়, ফুড পয়জন, এগুলো ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। ভাই যেহেতু আপনি লাভজনক অবস্থানে আছেন, তো বাংলাদেশের যারা অন্যান্য ক্ষুদ্র খামারিরা শুরু করতে চাচ্ছে বা বেকার ভাইরা, তাদেরকে কেউ কেউ কনফিউশনে থাকে যে ছাগল পালন নাকি লাভজনক না বর্তমানে, হ্যাঁ অনেকে এসব কথা বলে, তো সেই হিসাবে আপনার বক্তব্যটা কি? যদি কোনো লোক বুঝে শুনে এবং ভালো জাতের ছাগল পালে কখনোই লাভ হবে লস হবে না, আর যদি না বুঝে দেশি জাতের ছাগল এরকম আধুনিক পদ্ধতিতে পালার চেষ্টা করে নিশ্চিত লস যাবে, লস যাবে। তার মানে ছাগলের জাত বুঝে ভালো জাতের ছাগল আপনার স্টক ফিডে পালন করলে লাভ আছে? এখন স্টক ফিডে পালন করতে হলে উন্নত জাত করতে হবে, উন্নত জাতই করতে হবে, আর দেশি মানে আপনি মাঠে চড়াইতে হবে, না হলে যদি দেশি। এই জিনিসটাই অনেকেই আসলে মানুষকে কনফিউশনে ফেলায়, মানে ইউটিউবে বলে যে হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য সব ছাগলে লস এটা সেটা, হ্যাঁ কিন্তু আসলে কিন্তু ব্ল্যাক বেঙ্গল স্টক ফিডের জন্য না, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আপনার চড়াই খাওয়ার জন্য, চড়াই খাওয়াতে পারলে লাভ আছে। ব্ল্যাক বেঙ্গল যদি কেউ স্টক ফিডে বা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালে আমি নিশ্চিত সে লসে পড়বে, আর স্টক ফিডে রাখতে হলে এরকম আপগ্রেড, একটা বাচ্চার ওজন এখন প্রায় 5 কেজি, প্রায় 5 কেজি, তাহলে এটা 4টা ব্ল্যাক বেঙ্গলের ছাগল হলে 5 কেজি হবে, রাইট? তাহলে তো হবে না, এর গ্রোথের সাথে কখনোই পারবে না। ওর দুধ ওর বাচ্চা খাওয়ার পরে 1 লিটার ফেলে দিছি ওর মায়ের দুধ, কিন্তু এটা ব্ল্যাক বেঙ্গলের 100 গ্রাম দুধও হয় না, হয় না, তা ঠিক আছে। তো দর্শকবৃন্দ আপনারা প্রমাণ হিসেবে একটা ব্ল্যাক বেঙ্গলের প্রমাণ দেয় যে ব্ল্যাক বেঙ্গলের 7 মাসের বাচ্চা, একটা পাক রাখছি এক্সাম্পল হিসেবে, এটা তো 2 মাসে ওরসে বড় হয়ে যাবে, এখনই ওর সময়, এখনই ওর সময়, হ্যাঁ মাস আর এক, এটা একটা সুন্দর একটি এক্সাম্পল। আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে জন্ম নেওয়া, একদম সদ্য জন্ম নেওয়া একটা তোতাপুরি অরিজিনাল বাচ্চা, বাচ্চা পাঠা। দেখুন একটা বাচ্চার কি পরিমাণে ওয়েট গেইন করছে একদম জন্মকালীন সময়, মায়ের পেটে থাকা অবস্থায় তার ওয়েট কতটা, আর কি সুস্বাস্থ্যবান, যেটা আমাদের দেশি ছাগলে কখনোই সম্ভব না। তো ভাই তাহলে আজকের মতো আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই আমরা। আচ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ, দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং আমার ছাগলকে সুস্থ রাখতে পারি। ধন্যবাদ রাজু ভাই।